প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আজকের ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সাবজেক্ট টাইটেল, বিষয়ের শিরোনাম হচ্ছে ভ্রমণ কাহিনী। আজকের বিষয়ের শিরোনাম ভ্রমণ কাহিনী। বিষয়ের শিরোনাম লেখা বাধ্যতামূলক, তাই অবশ্যই শিরোনামটি লিখতে হবে। আর এখানে বাংলা বিষয়ের শিরোনামটা হচ্ছে ভ্রমণ কাহিনী। চলুন এবার যাওয়া যাক সমাধানে। উত্তর: সুন্দরবন ভ্রমণ। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে বড় ওঠা মনকে পুনরায় কোনো এক জাদুকাঠির চোয়ায় সতেজ করে তোলে। আমি আদ্যপান্ত একজন ভ্রমণ পিপাসু বাঙালি। প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছু দিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই। তেমনি আমার এই বছরের ভ্রমণ গন্তব্য মহাময়ী সুন্দরবন। আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। এইখান থেকে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গেছিলাম সোনাগালী লঞ্চঘাট। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু একটু করে আমাদের প্রবেশ শুরু। লঞ্চে ওঠার পর থেকেই মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে। বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের নাম না জানা গাছ, পাখিদের মিষ্টি আওয়াজ নদীর দুপাশ থেকে কানে ভেসে আছে। লঞ্চ থেকে জলের দিকে চোখ পড়তে দেখতে পেলাম বিখ্যাত গঙ্গেয় ডলফিন, বা চলতি ভাষায় যাকে বলা হয় শুশুক। তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে। শীতের দিনে বলে একটু শীতশীত করতে লাগলো। সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। আমাদের যে গাইড তার কাছ থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘনবনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়েছে। বিভিন্ন নাম না জানা গাছ, পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে। এরই মধ্যে শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলি পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে। পথে চলতে চলতে চোখে পড়লো বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতা। গুলম গাইডের থেকে শুনলাম এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে চোখ পড়লো বিখ্যাত সুন্দরী গরান ও গেওয়া গাছ। সুন্দরবনের জঙ্গলের আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হল এখানকার প্রাণীকুল। সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার দরুন সহজে বাঘ চোখে পড়ে না। জঙ্গল সাফারির প্রথম দিকে আমরাও বাঘ দেখতে পাইনি, তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নয়। দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিত্রা হরিণের পাল জল খেতে এসেছে। নদীর ধারে গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা। এছাড়া চোখে পড়ল গোসাপ, বন বিড়াল আরও কত কে। চলতে চলতে লোক মুখে জানতে পারলাম সুন্দরবনের জঙ্গলে অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ রয়েছে। তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কার্বলিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক। বাঙালি একদিকে যেমন ভ্রমণ পিপাসু, আরেকদিকে তেমন খাদ্য রসিক বটে। তাই ভ্রমণে গিয়ে স্থানীয় রসনার স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই উদ্দেশ্যে সুন্দরবনের বিভিন্ন খাবার চোখে দেখতে গিয়ে অভিভূত হয়ে পড়লাম। এখানকার স্থানীয়দের মাটির হাড়িতে রান্না করা বনমোরগের মাংসের জলের স্বাদ কোনোদিন ভুলতে পারবো না। তাছাড়া জলবিহারের দিনে দিন লঞ্চের রান্না হওয়া কাঁকড়ার জোলও ছিল অনবদ্য। এছাড়া এখানকার বন থেকে সংগ্রহ করা খাঁটি মধুর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। বাকি দিনগুলোতে বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদু মাছ আমাদের রসনার তৃপ্তি ঘটিয়েছিল। এইভাবে কয়েকটি দিন সুন্দরবনের প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় আমাদের জীবনে ফিরে এলাম। ফিরে আসার জন্য আমরা বেছে নিলাম জলপথকে, অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা। সেই অভিজ্ঞতা ও অদ্ভুত সুন্দর ছিল। প্রকৃতির এই পরম আশ্রয়ে ওই কয়েকটি দিন আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দিল। সেজন্যই হয়তো আজও রাতে শহরের ঘরে নরম বিছানায় ঘুমোতে গেলে লঞ্চে কাটানো রাতের সেই জ্যোৎস্নাময় জঙ্গলের কথা কিংবা ট্রি হাউজের জানালা থেকে পূর্ণিমার রাতে বাঘ দেখার স্মৃতি মনে ভেসে উঠে আসে এখানে ভ্রমণের প্রকৃত সার্থকতা। আজকের অ্যাসাইনমেন্ট এতটুক পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংকস ওয়াচিং ফর ভিডিও।
ফর মোর আপডেট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত থাকতে চাইলে ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সংযুক্ত হতে পারেন। বিশ্বাস করেন ভাই, আপনারা সাবস্ক্রাইব করেন না ওই জন্য আমি বিয়ে করতে পারতেছি না। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বিবাহের সুযোগ করে দেন। কী ভাই, আপনারা শুধু পরিমাণের নিয়ে ব্যস্ত, আমাদের দিকে একটু তাকান না, আমাদেরও তো বিয়ে করতে হবে নাকি?